আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিটিআরসি হসপিটাল, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনেকেই এই নামটির সাথে পরিচিত এবং অনেকেই অলরেডি স্যারের সম্পর্কে জানেন, কারণ স্যার দীর্ঘদিন যাবৎ তার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাজার হাজার ব্যথাজনিত সমস্যা বলেন বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগেছেন, যারা এক সময় ছিল যে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন, এমন অনেক রোগী আছে যারা মৃত্যু কামনা করতেন, তারা এখন অন্য মানুষকে বাঁচার আগ্রহ দেখাচ্ছেন, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন, স্বাভাবিক মানুষের মতো কাজ করছেন, স্বাভাবিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এই স্বপ্ন না দেখা মানুষগুলোকে স্বপ্ন দেখানো এবং সেই মানুষগুলো এখন অন্য মানুষদেরকে স্বপ্ন দেখানোর যা কৃতিত্ব, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যেই নামটা আপনারা অনেকেই জানেন। ঠিক স্যারের আরেকজন পেশেন্টকে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন। দর্শক আসুন না একটু ওনার সাথে পরিচিত হই। খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং সেই মানুষটাই যখন ব্যথায় আক্রান্ত হতো কি হতো ওনার, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মহিমা আক্তার। মহিমা আক্তার, বাসা কোথায় আপনার? বাসা নরসিংদী। নরসিংদী হাউসওয়াইফ? হ্যাঁ। নরসিংদী কোথায় বাসা? নরসিংদী শিবপুর থানা সৃষ্টিগর। আচ্ছা, সন্তান তো একজনই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন PLID সমস্যা নিয়ে। কি হয়েছিল এই সমস্যাটা, ঠিক কতদিন আগে প্রথম এটা উৎপত্তি হয় যদি একটু বলেন আমাদেরকে? এখানে আসার আগে প্রায় 2 বছর আগে একটু পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম। আচ্ছা, মানে 2 বছর আগে প্রথম এই ব্যথাটা শুরু হয়? 2 বছর আগে। পড়ে গিয়েছিলেন কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ। কোথায় আঘাত পেয়েছিলেন? কোমরে। আচ্ছা, কোমরে আঘাত পেয়েছিলেন। সাথে সাথে কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি পরবর্তীতে যখন দেখলাম যে ব্যথাটা একটু বেশি তখন ডক্টর দেখাইছি? সর্বপ্রথম তেমন ব্যথা ছিল না, ধীরে ধীরে দেখছেন ব্যথাটা একটু একটু করে বাড়ছে। হ্যাঁ, তখনই নসে দিতে ডাক্তার দেখাইছি। আচ্ছা, উনি কি কোনো এক্সরে বা কিছু করেছিলেন? হ্যাঁ, এক্সরে বলস দিয়েছিল, ওষুধ মেডিসিনও দিয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, তারপরে কি করলেন? তারপর উনি এমআরআই টেস্ট এর জন্য ডাকা পাঠাইছিল। তখন ওরা খুব বলতেছে যে এই ডাকা যেতে যাবো তো ওইখানে একটা ভালো ডক্টর দেখাই। আচ্ছা, তো উনি আমার হাজবেন্ড, উনি এখানে স্যারের ভিডিও হয়তো দেখছে, ওনাকে হয়তো চিনে, তখন এখানে নিয়ে আসছে। আমরা জানি আপনার হাজবেন্ড একজন ব্যাংকার এবং খুবই ভালো চমৎকার একজন মানুষ। তো উনি প্রথম বলেছেন যেহেতু আমরা ঢাকা যাচ্ছি আমরা একজন ভালো ডক্টর দেখাই, এবং উনি অলরেডি স্যারের ফলোয়ার ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের, এই জন্য ওনার যেহেতু জানা ছিল সরাসরি আপনাকে স্যারের কাছে নিয়ে আসেন। যখন ব্যথা হতো কি হতো, মানে কোথায় কোথায় মানে সমস্যাটা অনুভব করতেন? কোমরে সর্বপ্রথম তো কোমরে ছিল, গাড়ে তেমন ছিল না। তারপরে 1 থেকে 1.5 বছর পর থেকে গাড়ে স্যারের কাছে যখন আসছি তখন গাড়ে হালকা একটু একটু ব্যথা পাইতাম, কিন্তু তো এত তীব্র ব্যথা ছিল না। আচ্ছা, যখন এই আস্তে আস্তে স্যারের কাছে মেডিসিন নিয়ে গেছিলাম কোনো পরিবর্তন হয় নাই, তখন আস্তে আস্তে আরো ব্যথা বাড়ছে। আচ্ছা, অলরেডি আপনারা 1 বছর আগে অলরেডি ডক্টর শফিউল্লাহ প্রধান তাকে দেখিয়েছিলেন? হ্যাঁ। স্যার আপনাকে ভর্তি থেকে ট্রিটমেন্টের কথা বলেছিলেন কিন্তু সময় সুযোগ সবকিছুর জন্য হয়ে ওঠেনি, তখন ও আর ছোট ছিল, তখন ভেবেছেন কয়েকটা দিন পরে আসবে। আচ্ছা, এর মাঝখানে সর্বোচ্চ খারাপ কি হতো আপনার? ওই গাড়ির ব্যথাটা প্রচুর বাড়ছে, কোমরের ব্যথা তো আছে তার সাথে গাড়ির ব্যথাটা বেড়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে যখন তীব্র ব্যথা হতো আপনি মাঝে মাঝে অজ্ঞানের মতো হয়ে যেতেন। হ্যাঁ, মানে এমন হতো যে স্বাভাবিক মানুষ হয়তো প্রচন্ড ব্যথা ব্যথা সহ্য করতে না পেরে আপনি অজ্ঞান হয়ে যেতেন, এরকমটা হতো। সংসারের কাজগুলো যে করতে হয়, বসতে হয়, উঠতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে, সেগুলো করা কি কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আর ঠিক মতো করতে পারছিলেন না? যখন গাড়ির ব্যথা এরকম হতো তখন কিছুই করতে পারতাম না, একদম বিছানায় শুয়ে পড়তাম। আচ্ছা, মানে জীবন প্রায় একরকম অসম্ভব। এক মাসে এরকম হয়েছে। তারপরে কি হলো যখন দেখলেন যে সংসারের কাজ একদমই করতে পারছেন না, রাতের পর রাত এমন গিয়েছে যে ব্যথার জন্য ঘুমাতে পারছেন না? হ্যাঁ, গত 1 মাসে এরকম হঠাৎ করে গাড়ির ব্যথাটা মানে অতিরিক্ত বাড়ছে, আর গত 1 মাসে রমজান মাসে এরকম বেশি ব্যথাটা হয়েছিল, যার কারণে হঠাৎ করে এরকম হয়ে যেতাম। এসে সরাসরি ভর্তি হয়ে গেছেন।
আজকে কততম দিন আপনার? আজকে 16 দিন। 16তম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আগে চেয়ে অনেক ভালো আছি। এখন কি সেই তীব্র ব্যথা যেটার জন্য আপনাকে অজ্ঞান হয়ে যেত বা সহ্য করতে পারতেন না, রাতের পর রাত ঘুমাতে পারতেন না, সেই সমস্যাটা কি এখন আছে? না, ওই সমস্যাটা এখন আর নাই আগের মতো। এই যে দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন বা এই ধরনের চিকিৎসা যে আদৌ আমাদের দেশে হয় সেটা অনেকেই জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য বলবো, ডক্টর শফিউল্লাহ প্রধান উনি খুব ভালো মানুষ, উনি পেশেন্টদের খুবই ভালো করে দেখেন, আর ওনার যে থেরাপিস্ট আছে, নার্স আছে, ওনারও খুব ভালো মানুষ, পেশেন্টদের খুব খেয়াল রাখে। যাদের হয় শুধুমাত্র তারাই বুঝতে পারে। একটা চিন্তা করেন তো যে একজন ইয়াং একজন মানুষ যিনি ব্যথা সহ্য করতে না পেরে মাঝে মাঝে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতেন, সংসারে যিনি পুরো সংসার নিজে সামলাতেন সেই মানুষের সংসারে কোনো কাজ করতে পারছেন না, বাচ্চাকে দেখতে পাচ্ছেন না, কত কষ্টের একটা সময়। তারপরে ওনাদের জানা ছিল বলে সঠিক চিকিৎসা ওনারা পেয়েছেন, আজকে ওনারা সুস্থ হতে পেরেছেন, বাড়ি ফিরে যাচ্ছেন। আমার এই বোন যদি পারেন আপনারাও পারবেন, শুধুমাত্র একটু দৃঢ় সংকল্প রাখুন, খুঁজুন কোথায় আপনার জন্য ভালো হবে, কোন চিকিৎসাটা আপনার জন্য দরকার, দ্রুত সময়ের ভিতরে গ্রহণ করুন, দেরি করার কোনো দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।